আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আমাদের লকডাউনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেশনেতে ফ্রিতে 2 কেজি করে চাল, আটা বা গমেতে করে 3 কেজি দেয়, 3-2 5 কেজি করে মানুষজন পাচ্ছে। মিড ডে মিলের যারা ছেলেমেয়েরা আছে তাদেরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্জেনরা এসে যাতে নিয়ে যায় সেটা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আমাদের প্রত্যেক ওয়ার্ডকেই আমরা খাবার পাঠিয়েছি, তারাও খাবার পাচ্ছে। তা সত্ত্বেও যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তারা যেটা পায়, তাছাড়াও যারা এসসি এসটি আছে তাদের সেই জয় বাংলা জয় জোয়ার যে প্রকল্প সেখানে 1000, 1000, 2000 টাকা করেও তারা কিন্তু অগ্রিম প্রত্যেকে পেয়ে যাচ্ছে। যারা গরিব মানুষ, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পায় তারা প্রত্যেকেই পেয়ে যাচ্ছে। যে কেউ যে এই যে একটা হিড়িক তুলছে যে পাচ্ছি নি, এটা বিজেপি পরিকল্পিতভাবে আমাদের বিভিন্ন জায়গায় যে এইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে হেয় করার জন্য, প্রতিপন্ন করার জন্য ওরা ব্যাপারটা করছে বিরোধীরা। তাই আপনাকে বলছি যে আমাদের যেমন আপনারা 17 নম্বর 11 নম্বর গিয়েছিলেন, ওখানে কোনো ওয়ার্ডে 150টা হয়েছে, কোনো ওয়ার্ডে 200টা, 3,68,000 টাকার বাড়ি হয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে, 3 পরিবারের কথা হচ্ছে, ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে। এবার হয়তো কিছু মানুষের লকডাউনের জন্য আমাদের আরও 50টা কারো 100টা করে বাড়ি ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে। এবার যদি কারো অসুবিধা হয় তাদের আমরা তীরপলব ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তারপর তা সত্ত্বেও যাদের একদম খুব অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা এখানে 2000 লোকের আমরা রান্না করছি, রান্না করে আমরা 2000 লোকের রান্না করছি, রান্না করে আমরা তাদের সেই খাবার দাবার আমরা পাঠিয়ে দিচ্ছি। তাই আরামবাগ পৌরসভার মধ্যে যদি সেরকম কেউ খাবার না পায়, কেউ যদি কোনোরকম না পায়, তাদের আমরা বলেছি যাদের আরকেস্ট 2 কার্ড আছে তাদেরকেও তারা 1 কেজি করে চাল, তারা যেটা পাচ্ছে 1 কেজি করে যেটা চাল যা যেটা পাচ্ছে সেটা আপনার 13 টাকা দাম, চালটার দাম কিন্তু 26 টাকা, সেটা হাফ টাকা দিচ্ছে সরকার, হাফ টাকা দিচ্ছে যারা পাচ্ছে। গমের দাম 18 টাকা, সেখানে হয়তো 9 টাকা তাদের দিতে হচ্ছে, হাফ টাকা দিতে হচ্ছে। যে সেরকমও যারা আছে গরিব মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে তারা যেন দরখাস্তটা, তাদের যেন খাবার দেওয়া হয়। আমরা তাদের পৌরসভায় দরখাস্ত দিতে বলেছি, যারা গরিব মানুষ তাদেরকেও আমরা খাবারটা দেবো, তারাও খাবার পাবে। তা কেউ যে যদি এরকম অভুক্ত থাকে বা যদি না পায়, মনে করুন যে গরিব মানুষ, যে সে তো 4,500 টাকা মতো তার যে টাকা, যে মাসের মাস ভাতাটা পায়, তারপর সে 1000 টাকা করে যে 2 মাসে 2000 টাকা সে ভাতাগুলো সে তাদের ঢুকে গেছে। তার মানে এক একজন যাদের ওই এসসি এসটি আছে তারা 4,500 টাকা পর্যন্ত ঢুকেছে। তাহলে আমরা জানতে চাইছি যে কোনোভাবে হোক মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাকো বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা দিচ্ছে, জয় জোয়ারের টাকা দিচ্ছে, জয় বাংলার টাকা দিচ্ছে, মিড ডে মিলের যারা ছেলেরা তাদের চালটা পাচ্ছে, সরকারের তরফ থেকে তারা চালটা পাচ্ছে, আবার বিনা পয়সায় 5 কেজি করে তারা রেশনটাও পাচ্ছে। তাহলে এই যে তারপর আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও যে মানুষকে খাবার দিচ্ছে, যে খাবার পাচ্ছে না এটা নয়, এটা হচ্ছে আপনি বলুন না সেই সন্ধ্যাবেলায় এমন পরীক্ষা দেখাচ্ছে যে এমন করে 1 মুঠো মুড়ি নিয়ে এইভাবে করছে। তার মানে তারও আমি আপনার প্রমাণ দিয়ে দেবো যে তিনিও ভাতা পেয়েছেন, 4,500 টাকা ভাতা তুলেছেন। এটা বিরোধীরা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে দল তৃণমূল কংগ্রেসকে, ওরা একটা হেয় করার চেষ্টা, প্রতিপন্ন করার চেষ্টা করছে। ওরা যতই করুক, কারণ আমাদের দলের তরফ থেকে দিচ্ছে, সরকারের তরফ থেকে দিচ্ছে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে দিচ্ছে, দিদি তো বিভিন্নভাবে, আবার শ্রমিকদের যারা শ্রমিক আছে যাদের কার্ড আছে তারাও আবার 1000 টাকা করে তাদের শ্রমিকদের আবার টাকা দেবে, আই থেকে ফর্ম ফিলাপ আরম্ভ হয়ে গেছে। তাই বলছি যে এ ধরনের মানুষ যদি হয়তো যদি থেকে থাকে, তাদের পৌরসভায় দরখাস্ত করতে বলছি যে যা তারা কোনোরকম সুযোগ সুবিধা পায় না, হয়তো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তাই নিশ্চয় আমাদের কাছে জানাবেন।
আমরা কাউন্সিলরদের বোঝা দেবো, নিশ্চয়ই তারা তাদের ব্যবস্থা করবে। কিন্তু বিরোধীরা যতই চক্রান্ত করুক, আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছে আর আমাদের সাথে আছে জনগণ। তাই আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা চেষ্টা করছি যে প্রতিটি মানুষের পাশে থাকার জন্য, কারণ দলের তরফ থেকে আমাদের থাকছে, সরকারের তরফ থেকে থাকছে, স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে থাকছে, পৌরসভার তরফ থেকে থাকছে, পঞ্চায়েতের তরফ থেকে থাকছে, আমাদের এমপি এমএলএ, আমাদের সেবা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে মানুষের পাশে থাকার কথা বলেছেন। তাই আমাদের দলের কর্মীরা সবসময় মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,